লাস্ট 15 দিনে ব্লগ শুট হয়েছে অনেক কম, কিন্তু এই যে মাউন্টটা দিয়ে আমি গোপ্রো মাউন্ট করি, এই মাউন্টটা দুইবার ভাঙলো অ্যান্ড এইটা থার্ড টাইম লাগাইলাম, এইটাও মোটামুটি এই জায়গাটা ফেটে গেছে। আমি যেটা বুঝতেছি যে এটা বাসায় রেখে দেওয়ার কারণে ভেঙে যেতেছে। রেগুলার যখন ব্যবহার করছি বের হয়েছে, এক বছরে কিছুই হয় নাই, কিন্তু লাস্ট 15 দিন ঘরে এটা পরে থাকতে থাকতে এটা কেন যে ভেঙে যেতেছে কে জানে, ওয়েদার চেঞ্জের কারণে হয়তো। যাক গা, এই সমস্ত সমস্যা থাকবেই, চলেন ব্লগ স্টার্ট করি। Check the mic and make sure it sound right, boys. Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. বিকেল 5:30টায় বেরিয়েছি বাসা থেকে। 15 মিনিট লাগছে বাসা থেকে রেলগেট পার হয়ে 4 নম্বর সেক্টরে ঢুকতে, অনেক জ্যাম ছিল। মোটরসাইকেল জিক্সার এটা আজকে আমার সাথে করছে একটা ধোকাবাজি। আমি প্রত্যেক দিন বাইকটা স্টার্ট দিই অ্যান্ড দুইটা বাইক একসাথে স্টার্ট দিই, প্রায় 10 মিনিটের মতো স্টার্টে রাখি অ্যান্ড দেন অফ করে রেখে দিই, কারণ রেগুলার বের হওয়া হচ্ছে না। তো সেম জিনিস, দুটাকে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে দেখি জিক্সারটা ইমার্জেন্সি দেখাচ্ছে, মানে ফুয়েল শেষ দেখাচ্ছে, ফুয়েলের কাটা লাফাচ্ছে, এবং ঠিক করলাম যে আসলে জিক্সারটাকে বের করি, একটু ফুয়েল পাম্পে নিয়ে যাই, ট্যাঙ্কটা ফুল করে দেন রেখে দিই আবার, কারণ কখন কোথায় দরকার হয়ে যায় তখন ফুয়েল ফুল করার টাইম পাওয়া যায় কি না, এ কারণে ফুয়েল আমি সবসময় একটু বেশি রাখার ট্রাই করি। বাসা থেকে বের হয়ে 2 মিনিট পরেই দেখি যে 2 কাটা তেল বেড়ে গেছে, মানে এইটা একটা দুষ্টামি না, 2 কাটা তেল তো যথেষ্ট তেল, এটা নিয়ে মোটামুটি ঢাকা সিটি এক কোণা থেকে আরেক কোণা চলে যাওয়া যাবে, তো সেখানে একটা পেট্রোল পাম্পে তো যাওয়াই যাবে। জায়গা এটাও কোনো বড় ইস্যু না, আসলে ফুয়েল এমনিতেও ফুল করা দরকার ছিল, দুইটা বাইকেরই ফুয়েল কমে গেছে অ্যান্ড R15 থেকে ফুয়েল বের করাটা টাফ, জিক্সার থেকে ফুয়েল বের করা ইজি। এইটাই যদি ট্যাঙ্ক ফুল থাকে, কোনো সময় যদি দরকার হয় যে R15 ফুয়েল লাগবে, তাহলে আমি এটা থেকে ওইটাই ফুয়েল ট্রান্সফার করতে পারি। হো, এই হলো ব্যাপার। অ্যান্ড গোপ্রোর যে ব্যাপারটা বললাম, আসলে মোটো ভ্লগিংয়ের টাইমে গোপ্রোটা খুব সুন্দরভাবে হেলমেটে ফিক্স হয়ে থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, কারণ আপনি যখন মোটো ভ্লগ করবেন বা আমি যখন মোটো ভ্লগ করবো, তখন বাইক রাইডিংয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে সেফটির দিকে, খেয়াল রাখতে হবে আপনাদের সঙ্গে যে, মানে আমার যারা ভিউয়ার যারা ভিডিওটা দেখছে তাদের সঙ্গে যে কমিউনিকেশনটা আমার হচ্ছে সেটাও যাতে ফ্রেশ থাকে। অ্যান্ড তারপরে এত কিছুর পরে যদি মাথার মধ্যে এটাও রাখতে হয় যে ক্যামেরাটা মাউন্ট ভেঙে পড়ে যেতে পারে রাস্তায়, তাহলে তো আরেকটা প্রেশার বেড়ে গেল। এই কারণে ক্যামেরাটা ফিক্স আপ করাটা, মানে টাইটভাবে নিশ্চিন্তভাবে ফিক্স করাটা অনেক ইম্পর্ট্যান্ট। যাই হোক, এই তো গেল টেকনিক্যাল কথা, এখন আমারটা রাস্তায় খুলে না পড়ে গেলেই হয়, যদিও ঝাঁকাঝাঁকির রাস্তা নাই অ্যান্ড সময় যেরকম ওই অনুযায়ী রাস্তায় জ্যাম দেখছেন, ওই পারের জ্যামের তো বিশাল বাজে অবস্থা। ফার্স্ট অফ অল আমাকে তেল নিতে হবে, তারপর বাকি কথা। ফুয়েল পাম্প খোলা আছে কি না আল্লাহ ভালো জানে, গেলে আমিও জানতে পারবো। চলেন যাই দেখি ফুয়েল পাম্পে, আগে ফুয়েলটা নেই। অ্যান্ড আজকে আস্তে আস্তে বেশ কয়েকবার স্টার্ট অফ হয়েছে, হয়তো ফুয়েলটা ফুল করার পরে। অনেকদিন বাবু ভাইয়ের সাথেও দেখা হয় না, বাবু ভাইকে বলছিলাম সন্ধ্যার পরে আজকে যাব, উনি ইফতার করতে বলছিল, কিন্তু আজকে ইফতার বাসায় করব, বাসায় আজকে ইফতার করতে হবে। হ্যাঁ, কারণ মাকে বলে আসছি সুস্থ সবলভাবে যাতে বাসায় ফিরতে পারি, দোয়া করবেন। কিন্তু যে জ্যাম লাগছে, বাবু ভাইয়ের সাথে দেখা করতে পারবো কি না কে জানে। যাই হোক, আগে ফুয়েল নেই, তারপরে অকটেন বুস্টার ঢালতে হবে, কারণ বারে বারে স্টার্ট অফ হয়ে যেতেছিল। তো যদি সময় থাকে বাবু ভাইয়ের ওখানেও যাব। ভাই, এটা ফুল করে দেন। ধন্যবাদ ভাই। কখনো কেউ যদি বাইকে অনেক লাউড এক্সজস্ট লাগায়, এক্সজস্টের সাউন্ড মানে যখন সে পার হয়ে যায় তখন অনেকেই পেছন থেকে গালি দেয়, এরকম আমি শুনছি, আপনারা কেউ শুনছেন কি না এটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে মজাটা পাবো আমি, যে না আমি ছাড়া আরও কেউ ওই গালি শুনছে। অ্যান্ড কেউ যদি রাস্তায় অনেক বেশি হর্ন দেয় তাকে অনেক সময় আমরা গালি দিই, ইভেন জ্যামে বসে থাকলে অনেক সময় পেছন থেকে কোনো গাড়ি বা বাইক যদি প্রচুর হর্ন দেয়, মনে মনে হলেও আমরা একটা গালি দিই যে এত কেন হর্ন দিতেছে, হর্ন দিলে কি আমরা উড়ে যাবো মাঝখান থেকে। ঠিক এটার উল্টোও হয়েছে আজকে আমার সাথে, সেটা হলো আমি, যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানেন যে আমি হর্ন অনেক কম দেই, ইভেন এমনও হয় যে আমার ফুল ভ্লগে একটা হর্নের সাউন্ডও থাকে না। আসলে আমি যখন রাইড করি আমি হর্ন খুব কম দিই, আমি হাই বিম বা এটা দিয়ে সামনের গাড়ির সাথে কমিউনিকেশন করি অ্যান্ড ডানে বাইয়ে যেতে গেলে ইন্ডিকেটর দিই, চেষ্টা করি হর্নটা না দেওয়ার, এবং হর্ন না দিতে দিতে ওরে আবার সেই জ্যামে পড়তেছি, এমন অভ্যাস হয়েছে।
হর্ন না দিতে দিতে যে অলিগলিতে যখন চালাই তখনও চেষ্টা করি হর্ন না দিয়ে চালানোর। মানে হর্ন যে আমার বাইকে আছে এটা খুব বেশি বড় ধরনের, হঠাৎ কোনো কিছু সামনে না চলে আসলে আমি হর্নটা খুব একটা দেই না। তো এটা আমার মনে হয় যে এটা ভালো, এটা আমার মনে হয় এই কারণে দেই না। বাট আজকে এই ভদ্রতার কারণে একটু ঝাড়ি খাইছি, সেটা হলো আমি একটা গলি দিয়ে যাইতেছি অ্যান্ড একটা মহিলা বারে বারে রোডের উপরে চলে আসতেছিল এবং আমি যে পেছনে আসি এটা সে বুঝতেছিল না। আমিও তাকে সাইড দিয়ে যাচ্ছিলাম যে তার মতো সে যাক, কতক্ষণ আর যাবে, হয়তো দুই মিনিট সময় আমার নষ্ট হবে। কিন্তু এক সময় সে আমাকে ঝাড়ি দিয়ে বসলো যে আপনি পেছনে পেছনে আসতেছেন কেন, একটা হর্ন দিবেন না। মানে হর্ন না দিয়ে ঝাড়ি খাওয়া এটা অনেক ফানি লাগছে। এই যে এরকম পরিস্থিতিতে হর্ন দেই, কারণ এখন যদি হর্ন না দিতাম উনি হয়তো আমাকে খেয়াল না করলে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। বাট নর্মালি এমনি চেষ্টা করি যে হাই বিম দিয়ে বা এগুলা দিয়ে এই কন্ট্রোল করার ব্যাপারটা। ওকে, অনেকদিন পর মেইন রোডে রাইড করতেছি অ্যান্ড সময় হচ্ছে 5:56। খুব বেশি সময় লাগলো না, ওই পার থেকে যখন এই পার দেখছিলাম অনেক বেশি যানজট দেখছিলাম। বাট এখন রাস্তায় গাড়ি টাড়ির পরিমাণ কমে গেছে আর ইফতারের আগে রাস্তা এমনিতেই ফাঁকা হয়ে যায়। তো ইনশাল্লাহ আমিও চলে যেতে পারবো অ্যান্ড অকটেন বুস্টার আজকে বাইকের ফুয়েলের সাথে মেশাবো। এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে অকটেন বুস্টার কী হয় বা অকটেন বুস্টার দিয়ে মানে এটার উপকারিতা কী অপকারিতা কী, কারণ প্রত্যেকটা জিনিসের যেমন উপকারিতা আছে ওইটার কিছু অপকারিতাও আছে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে ইউজ করতে পারেন। আর অকটেন বুস্টার নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমি করছি, সেগুলাতে ওগুলা মানে অকটেন বুস্টার নিয়ে ডিটেল কথা বলা হয়েছে অ্যান্ড আজকে আর অত ডিটেল বলবো না। তবে এতটুকুই বলি যে আমাদের বাইকে যে কার্বোরেটর থাকে অথবা এখন নতুন যে টেকনোলজি আসছে FI, এই দুই সিস্টেমের বাইকগুলোর মধ্যেই যে জিনিসটা ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই করে সেইখানে আমাদের এখানে বা যে কোনো দেশেই ফুয়েল 100% ক্লিয়ার ফুয়েল আসলে ওইভাবে পাওয়া যায় না, কিছু কার্বন থাকে। যেই কার্বনগুলো সেই ইনজেক্টর বা কার্বোরেটরের মধ্যে জমতে শুরু করে, পানিতে যেমন আয়রন হয়, অনেক সময় গ্রামে দেখা যায় চাপকলের পানিতে আয়রন হয়, তখন দেখবেন ওই আয়রনওয়ালা পানি যারা রেগুলার খায় তাদের দাঁতে লাল লাল বা কালো কালো দাগ হয়ে যায়। ঠিক ওইরকম এই কার্বনটা জমতে জমতে ওই জিনিসটা একটু জ্যাম হয়ে যায় বা ফুয়েলটা ঠিক মতো সাপ্লাই করতে পারে না। এক্ষেত্রে বাইকের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা দেখতে পারি সেটা হলো বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় অথবা পিক আপ কম পায়, অনেক হাই থ্রটল করার পরে বাইকের স্টার্ট অফ হয়ে যাইতেছে, এরকম হইতে পারে, স্টার্ট হইতে প্রবলেম করতে পারে। তো এই সমস্ত প্রবলেমগুলো সলভ করার জন্য অকটেন বুস্টার বা কার্বন ক্লিনার এইটা দিলে দেখা যায় যে ফুয়েলের মধ্যে যে উচ্ছিষ্ট মানে খারাপ যেই ব্যাপারগুলো থাকে যে কার্বনগুলো জমে ফুয়েল থেকে, সেই জিনিসটাকে সে ওর সাথে বিক্রিয়া করে দেন চেষ্টা করে যে ওটাকে ফুয়েল করে বের করে নিয়ে আসার, ক্লিন করে নিয়ে আসার। তো যে কারণে কার্বন ক্লিনারটা আমরা ব্যবহার করি, এটা এমন না যে রেগুলার ব্যবহার করতে হবে, তবে মাসে একবার ব্যবহার করলে ক্ষতি নাই, আবার কোনো জিনিস অতিরিক্ত ব্যবহার করাও ঠিক না। এই তো, এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক থাকবেই, কারণ একজন সার্ভিস ভালো পাবে একজন খারাপ পাবে, এটা নিয়ে তর্ক বিতর্ক থাকবে। আমি জাস্ট আমার মতামত বললাম, আমি মাসে দুই মাসে একবার ব্যবহার করি, এটাতে আমার মনে হয় যে আমি সার্ভিস ভালো পাই বা মেন্টালি একটা শান্তি পাই, এই জন্য ব্যবহার করি। যাই হোক, অনেকটা আজমপুরের কাছাকাছি চলে আসছি, এরপরে এই বাবু ভাইয়ের শপ হ্যান্ড, আজকে অনেকদিন পর বাবু ভাইয়ের সাথে দেখা হবে, তাহলে চলেন বাবু ভাইয়ের কাছে যাই। মোটামুটি অকটেন বুস্টার ঢালার নিয়ম হলো 3-4 লিটারে 30 ML, তাই না বাবু ভাই? না, ঢুকবো ভাই, ঢুকবো, অনেক ঢুকবো। তো ফুল ট্যাঙ্কের জন্য আমরা ঢালতেছি দুইটা, একটা বড় একটা ছোট। এটা হলো RX এক্সট্রিম, তাই না এটার নাম? এটা তো এর আগেও ঢেলা দিছেন আরো। ফুল ট্যাঙ্কের জন্য 180 ML, মোট 180 ML দিলাম। আজকে বাসায় ইফতার রেডি করে রাখছে, এর মধ্যে বাবু ভাই এখানে আমারে ধরে রেখে দিছে, এখন এখানে ইফতার করে দেন বাসায় যে আবার খাইতে হবে, কারণ মাকে ফোন দিছি, মা দিছে ঝাড়ি যে তোর জন্য সব রেডি করে রাখলাম, তুই কেন বাইরে গেলি? হ্যাঁ আমি বাবু প্লাস্টিক সার্জারি করছি। আজকে ঘটছে আমাদের ছোটখাটো একটা ইনসিডেন্ট। ইফতারের আগে আদনান ভাই একটা কাজে বেরোইছে অ্যান্ড একটা গাড়ির সাথে হালকা লেগে আদনান ভাইয়ের বাম্পারটা ভেঙে গেছে। মানে ইদানিংকার বাম্পারগুলা মোটামুটি হেভি, বাট পড়লে বাঁকা হয়ই, এই কারণে হর্নেটের বাম্পার চেঞ্জ করে ফেলতেছে ভাইয়া। আর যেই বাম্পারটা পছন্দ করছে ওইটা কালারের সাথে হুবহু মিলে গেছে। কি পছন্দ হয়েছে নতুন বাম্পার? মোটামুটি কম্বাইন্ড
সামনের ইয়া দুইটা কালার কম্বিনেশন মিলানো আছে। কথা আছে যে বাইকাররা নাকি নিজের ইচ্ছায় কখনো অ্যাক্সিডেন্ট করে না, আসলে ব্যাপারটা ওইরকমই ভাই। একটা গলি দিয়ে মানে উনি মেইন রোড দিয়ে যেতেছে কিন্তু গলি দিয়ে একটা গাড়ি উঠে ভাইয়ার বাইকের মধ্যে লাগাই দিচ্ছে, কোনো হর্ন না কোনো কিছু না। সাইডের রাস্তা থেকে মেইন রোডে উঠতে আসলে একটু সবার খেয়াল করে ওঠা উচিত। এরকম একটা অ্যাক্সিডেন্ট আমার হয়েছিল 2009 জসীমউদ্দিন রোডে। আমার বাইক সেম একটা সাব রোড থেকে গাড়ি উঠে দেন আমার বাইক নিয়ে নিচ দিয়ে চলে গেছে, আর আমি উপর থেকে দাঁড়াই ছিলাম, কোনো ব্যথাও পাই নাই, কিন্তু আমার বাইকের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই ঘটনা হলো 2009। ওকে, তো ক্যামেরাতে বোঝা যাক আর না যাক, হালকা ঝড় হইতেছে অ্যান্ড টুকটাক গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বাতাস এত বেশি হইতেছে যে মোটর সাইকেল একটু ডানে বায়ে হিলতেছে। আর বের হয়ে গেছি বাসার দিকে, সময় হলো 10:21, অলমোস্ট 10:30। বাসা থেকেও বারে বারে ফোন দিতেছে, টুকটাক কিছু বাজারও করা লাগবে। অ্যান্ড আমার গোপ্রোটা এখন আর ওয়াটার প্রুফ নাই, তেলাপোকা এটার 12টা বাজায় দিছে। বৃষ্টির আগে চেষ্টা করব বাসায় ঢুকে যাওয়ার, বাজার সদাই করে। খুব অল্প সময়ের মধ্যে হোক আর যাই হোক, আসলে বের হয়েছিলাম তো ইফতারের আগে বাসায় ব্যাক করার জন্য, কিন্তু এই অল্প সময়ের জন্য বের হয়ে সময়টা অনেক বড় হয়ে গেছে, অনেক ভাই বন্ধু সবার সাথে দেখা হয়ে গেছে, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা সময় কাটলো। তাহলে আজকের ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বড় না করি ভিডিওটা এখানে শেষ করি। ইনশাআল্লাহ যেহেতু বের হওয়া শুরু করছি, টুকটাক বের হওয়া হবে, টুকটাক এখন থেকে আবার ব্লগ রেগুলার করার ট্রাই করব। তাহলে আজকে রাস্তা থেকেই বিদায় নিয়ে নিই, বাসায় গিয়ে আর আসলে বৃষ্টিতে মনে হয় ভিজতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অ্যান্ড কথা হবে আমাদের গ্রুপে। সুস্থ থাকবো সবাই, সবাই সবার জন্য দোয়া করব। তাহলে আল্লাহ হাফেজ। চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়।